খাবার অপচয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অভিনব পন্থা নিলেন ইংল্যান্ডের এক মহিলা। 3 বেলার খাবার তিনি সংগ্রহ করছেন সুপার মার্কেটে আস্তাকুট থেকে। ফ্যান কবিতাটির কথা মনে পড়ে? আস্তাকুট থেকে খাবার খুঁজে মরছিলেন দুর্ভিক্ষ পীড়িত মানুষ। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কিংবা জয়নুল আবেদনের ছবি, বঙ্গদেশের খাদ্যাভাবের ছবি দেখে এখনও আঁতকে ওঠেন মানুষ। কিন্তু অভাবের তাড়নায় নয়, কেবল অপচয় পছন্দ নয় বলে আস্তাকুট থেকে খাবার সংগ্রহ করার কথা শুনেছেন কখনো? শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন ব্রিটেনের এক মহিলা। 62 বছর বয়সী জিল বেনেট ইংল্যান্ডের নর্থ হ্যাম্পটনের বাসিন্দা। তার দাবি, গত 1 মাস ধরে তিনি নিকটবর্তী বিভিন্ন সুপার মার্কেটের আস্তাকুট থেকে 3 বেলার খাবার সংগ্রহ করছেন। নিজেকে ফ্রিগান বলে দাবি করার জিল জানান, রোজ হরেক রকমের টাটকা ফল ও খাবার আস্তাকুটে পড়ে থাকতে দেখে মারাত্মক বিরক্ত হতেন তিনি। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে ওই আস্তাকুট থেকেই খাবার সংগ্রহ করা শুরু করেন তিনি। জিল জানিয়েছেন, প্রায় 1 মাস নিখরচায় খাবার খাচ্ছেন তিনি। জিল জানান, হরেক রকমের সবজি, ফল, ডিম, দুধ, পাউরুটি সবই তিনি খেয়েছেন আস্তাকুট থেকে। এমনকি এত ভালো খাবার তিনি এর আগে খাননি বলেও দাবি জিলের। সাম্প্রতিক একটি সমীক্ষায় কথা উল্লেখ করে জিল জানান, প্রতি বছর গড়ে 95 লক্ষ টন খাবার অপচয় করেন ব্রিটেনের মানুষ। যেখানে দেশের প্রায় 84 লক্ষ মানুষ দরিদ্র, সেখানে অপচয় মানায় না বলেই মত তার। শুধু নিজের খাবার সংগ্রহই নয়, দরিদ্র মানুষকেও সহায়তা করেন তিনি। জিল একবার আস্তাকুট থেকে প্রায় 20,000 টাকার চকলেট পেয়েছিলেন, যা একেবারে টাটকা ছিল। সেই চকলেট তিনি বিলি করে দেন বলেও জানান জিল। তবে বহু পুষ্টিবিদ অবশ্য বলছেন, এভাবে আস্তাকুট থেকে খাবার সংগ্রহ করলে বিভিন্ন রোগ সংক্রমণের ঝুঁকি থেকে যায়। তাই এই ধরনের কাজ করার আগে নিতে হবে বাড়তি সতর্কবার্তা।